রিয়াল মাদ্রিদ আলমেরিয়া ম্যাচের বিতর্ক থামছে না কিছুতেই। রেফারি ও ভিএআর এর কথোপকথনে তিনটি ক্লিপ প্রকাশের এবারে ফাঁস হলো ঘটনাবহুল সেই ম্যাচের আরও একটা অডিও ক্লিপ। জেরার্ড রোমেরো নামের এক সাংবাদিক ফাঁস করেন অডিও রেকর্ডটি। ক্লিপ ফাঁসের জন্য পুলিশের কাছে অভিযোগ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। কর্তৃপক্ষ বিনা অনুমতিতে কিভাবে ওই সাংবাদিক অডিও ক্লিপ পেলেন সেটি নিয়েও এখন উদ্বিগ্ন স্পেনের ফুটবল কর্তৃপক্ষ। গেল রোববার লা লিগায় আলমেরিয়ার বিপক্ষে 2-0 গোলে পিছিয়ে থেকে 3-2 গোলের দুর্দান্ত জয় পায় রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে ভিএআর এর তিনটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক ওঠে। তদন্ত করে রেফারিদের কমিটি ভিএআর এর ভুল ছিল তার প্রমাণ পায়।